সেই কাল রাত থেকে আমি এখানে অপেক্ষা করে যাচ্ছি, কিন্তু কিছুতেই আমি বাবা মায়ের কাছে যেতে পারছি না। কাল রাতে মা যখন আমার কাছে এসেছিল, তখন বাবা আমাকে ভুল বুঝে আমার মাকে জোর করে ঘরে নিয়ে চলে গেল আর আমাকে এখানে এভাবে দাঁড় করিয়ে রাখলো। কতটা দিন পর আমি মায়ের দেখা পেলাম, বাবার দেখা পেলাম, কিন্তু বাবা মায়ের আদর ভালোবাসা কিছুই পেলাম না। আর তাছাড়া এখানে দাঁড়িয়ে তখন থেকে মাকে ডেকেই যাচ্ছি, একটি বারের জন্য আমার সাথে আর দেখা করতে এলোই না। আমি আমার ওই বাবা মায়ের সাথে দেখা করার জন্য যাইনি, আমি সোজাসুজি আমার এই বাবা মায়ের সাথে দেখা করতে এসেছি। তারা আমাকে এভাবে ভুল বুঝে দূরে ঠেলে দিল, তবে আমি জানি আমার বাবা মায়ের কোনো দোষ নেই। ওদিকে সূর্যের মা ঘর থেকে বেরিয়ে আসে আর সাথে সাথে সূর্যের বাবাও বেরিয়ে আসে। সূর্য, বাবা দাঁড়া, কোথাও যাস না তুই, তোকে তোর বাবা বিশ্বাস করুক আর না করুক, আমি তোকে বিশ্বাস, আমি জানি বাবা তুই কোনো অশুভ শক্তি নয়, তুই আমার সূর্য। মা, তুমি এসেছো মা, আমি তো ভেবেছিলাম বাবা হয়তো তোমাকে এখানে আর আসতেই দেবে না, আর তাই তো আমি এখান থেকে চলেই যাচ্ছিলাম। মা, বাবা আমাকে কেন চিনতে পারছো না তোমরা, কেন বুঝতে পারছো না যে আমি তোমাদের সন্তান সূর্য? আমি জানি ওই অশুভ শক্তিরা তোমাদের ক্ষতি করার জন্য এরকম অনেক কিছুই করতে পারে, কিন্তু তোমরা কি জানো আমার আলো আমাকে সুস্থ করার পর ওই অশুভ শক্তি সম্পন্ন কালকোকরাকে হত্যা করে ফেলেছে? আর শুধু তাই নয়, এখন আলো সব অশুভ শক্তিদের ধ্বংস করার জন্য প্রতিজ্ঞা করেছে, আর আমি জানি ও খুব তাড়াতাড়ি সব অশুভ শক্তিদেরকে শেষ করে ফেলতে পারবে। সূর্যের বাবা, শুনলে তো, আলো ওই অশুভ শক্তিদেরকে শেষ করে ফেলেছে, তাহলে ওই অশুভ শক্তি কি করে এখানে আমাদের সূর্যের রূপ ধরে আসবে বলো তো? তাছাড়া তুমি তো বাবা, তুমি নিজের সন্তানকে চিনতে কি করে ভুল করতে পারো বলো? তুমি সূর্যের দিকে একটু ভালো করে দেখো, তাহলেই তুমি চিনতে পারবে যে ও সত্যি আমাদের সূর্য, কোনো অশুভ শক্তি নয় গো। হ্যাঁ বাবা হ্যাঁ, মা যেটা বলছে সেটা ঠিকই বলছে, আমি তোমাদের সন্তান সূর্য, এতটা দিন আমি দানব রূপে ছিলাম, তাই তোমাদের কাছে ফিরে আসতে পারিনি, আর এখন আলো আমাকে মনুষ্য রূপ ফিরিয়ে দিয়েছে, আর তাই তো আমি আর একটু দেরি না করে তোমাদের কাছে ফিরে এসেছি। এখন যদি তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমার যে মনেও শান্তি নেই বাবা। সূর্যের বাবা বেশ অনেকটা কিছুক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকে। না না বাবা, তুই একথা বলিস না, তোর কি মনে হয় তোর জন্য আমার কষ্ট হয় না, তোর জন্য আমার খারাপ লাগে না? তুই এতটা দিন দূরে ছিলি, তোর মা তো তার কষ্ট দুঃখের কথা প্রকাশ করতে পেরেছে, কিন্তু আমি আমার সব কষ্ট দুঃখে নিজের বুকের মধ্যে চাপা দিয়ে সহ্য করে গিয়েছিলাম। হ্যাঁ বাবা হ্যাঁ, আমি বুঝেছি যে তুই আমাদের সূর্য, আর তাই তোকে আর কিছুতেই বলতে হবে না। চল বাবা, চল ঘরে চল। কি হলো কি মহারাজ, আপনি কেন বলছেন না যে আমার সূর্য কোথায় আছে? আমি আমার সূর্যের সাথে দেখা করতে চাই, এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না আপনি, বলুন বলুন আমার সূর্য কোথায় এখন? আলো, তুমি এত উত্তেজিত হয়ো না, সূর্য এখন বর্তমানে এই রাজপ্রাসাদে নেই। কি বলছেন কি মহারাজ, সূর্য এখন এই রাজপ্রাসাদে নেই মানে? তাহলে আমার সূর্য কোথায় গেছে? আমি তোকে যাওয়ার সময় এই রাজপ্রাসাদেই রেখে গিয়েছিলাম। আলো, প্রজাদের হাত থেকে বাঁচানোর জন্য সূর্যকে এই আসকাপ রাজ্য থেকে সরিয়ে সূর্যের বাবা মার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি, এখন সে তার বাবা মায়ের সাথে আছে, আর তাছাড়া রাজগণক দরবেশ বাবার সাথে কথা বলে নিয়েছি, আর দরবেশ বাবা নিজেও এই ব্যাপারে সবকিছু জানে। খুব ভালো করেছেন মহারাজ, আমি দরবেশ বাবাকে বলেছিলাম সূর্যকে সূর্যের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, আর সূর্যর বাবা মায়ের কাছে গেছে এটা জেনে আমার সত্যিই ভালো লাগছে, এখন আমার আর কোনো চিন্তা নেই। আর তাছাড়া আমি ও অশুভ শক্তিদেরকে প্রায় ধ্বংস করে ফেলেছি, শুধুমাত্র এই কালপুরুষকে হত্যা করতে পারলেই আমি আমার সূর্যের কাছে ফিরে যেতে পারবো। তবে মহারাজ, সংখিনী আর পঙ্খিনী নিশ্চয় মহারাজ সংখিনী আর হলুদ পাখি নিশ্চয় রাজপ্রাসাদেই রয়েছে। যাই, আমি বরং ওদের সাথে গিয়ে দেখা করে আসি, হয়তো বা ওরা আমাকে না পেয়ে খুব চিন্তা করছে। এ কথা বলে আলো মহারাজের কক্ষ থেকে বেরিয়ে যায়। এ কি, শঙ্কিনী আর হলুদ পাখি তো এই রাজপ্রাসাদে নেই, আলো যেদিন থেকে এই রাজপ্রাসাদ থেকে চলে গিয়েছিল সেদিন তো ওরা দুজনেও রাজপ্রাসাদ থেকে বেরিয়েছে আর ওরা ফিরে আসেনি, এখন যদি আলো ওদেরকে গিয়ে খুঁজে না পায় তাহলে তো অনেক বেশি চিন্তা করবে। না না, আমাকে এক্ষুনি যেতে হবে আর আলোকে সবকিছু বলতে হবে। এ কথা বলে রাজা প্রতাপ সিংহ আলোর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। ওদিকে দরবেশ বাবা আবার তার আস্তানে এসে হাজির হয়। আমি জানি আলো এখন আসকাপ রাজ্যে পৌঁছে গেছে, যা ভালো হয়েছে,
আমি এখন এখানে বসে আমার ধ্যান সাধনা সম্পন্ন করব, আর তারপর ওই কালবোকরার কালপুরুষের আস্তানার খোঁজ ঠিকই বের করব। আর তার সাথে সাথে আমাকে এটা জানতে হবে যে ওই পঙ্খিনী কি করে ফিরে এলো, আর কালপুরুষ কি করে পঙ্খিনীকে নিজের আয়ত্তে নিয়ে আসলো। আর একটু সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি আমাকে ধ্যানে বসতে হবে। এ কথা বলে দরবেশ বাবা তার ধ্যান সাধনা করতে থাকে, কিন্তু সে তার ধ্যান সাধনা করতে গিয়ে বারবার বাধা প্রাপ্ত হতে থাকে। তারপরও সে হাল ছাড়ে না এবং সাধনা করে যেতেই থাকে। কিছুক্ষণ পর দরবেশ বাবা তার চোখ খোলে। আমি তখন থেকে ওই কালপুরুষের খবর জানার চেষ্টা করছি, কিন্তু বারবারই তো আমি বাধা প্রাপ্ত হচ্ছি। কিছুতেই ওর আস্তানা খুঁজে পাচ্ছি না আমি। কিন্তু কেন এমনটা হচ্ছে? যদি আমি ওর আস্তানা নাই খুঁজে পাই, তাহলে আলোকে জানাবো কি করে? তবে কালপুরুষের আস্তানার খোঁজ না পেলেও আমি এটা জানতে পেরেছি যে কালপুরুষ ওই উত্তরের জঙ্গলে কোনো একটা জায়গায় নিজের আস্তানা বানিয়েছে, আর সে সেখানেই থাকতে শুরু করেছে। তবে এখন আমি এইটুকু জানতে পেরেছি যেহেতু তখন ঠিকই ওই কালপুরুষের আস্তানার খোঁজ ঠিকই পেয়ে যাব, আর আলো ওখান থেকে সূর্যের খবর ঠিকই জানতে পারবে। তবে আলো ওখানে গিয়ে সূর্যের খবর জানতে পারবে ঠিকই, কিন্তু ওখানে গিয়ে তো আলো সৌখিনী আর হলুদ পাখির খোঁজ করবে, আর আলো তো জানে না যে হলুদ পাখি আর সৌখিনী ওই কালপুরুষের হাতে বন্দি। সূর্যের মা, সূর্যের মা, তোমার সাথে আমার কথা আছে। যে কথা শুনলে তে খুশিতে একেবারে তুমি আত্মহারা হয়ে যাবে। এ কি, তোমায় দেখে এত খুশি খুশি কেন লাগছে? তাছাড়া তুমি আজই এত সকাল সকাল বাড়িতেও ফিরে এলে যে, বলো আজ আমাকে কি খুশির খবর দিতে চাও তুমি? সূর্যের মা, খুশির খবর তো তুমি শুনলে খুশি হবে যে আমাদের সূর্য ফিরে এসেছে গো। কি কি বললে তুমি? আমার সূর্য ফিরে এসেছে? কিন্তু কোথায় কোথায় আমার সূর্য? ওকে তো তোমার পাশে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, বুঝেছি, হয়তো বা ও এখনো বাড়ির ভেতরে ঢোকেনি, তাই তো? দাঁড়াও, আমি ওকে এক্ষুনি ডাকছি। সূর্য, সূর্য বাবা, কোথায় তুই? তুই বাইরে এভাবে দাঁড়িয়ে থাকিস না, এক্ষুনি এক্ষুনি মায়ের সামনে আয় বলছি। সূর্যের মা, সূর্য তো বাইরে নেই, আর তাই তুমি ওকে ডাকলে কেউ শুনবে না। কি কি বলছো কি তুমি? সূর্য বাইরে নেই মানে? তুমি তো বললে আমাদের সূর্য নাকি আমাদের কাছে ফিরে এসেছে, তাহলে কি তুমি আমাকে মিথ্যে বলেছো? না না সূর্যের মা, আমি মিথ্যে কি বলতে পারি বলো? আমাদের সূর্য ফিরে এসেছে, তবে তবে এখনো আমাদের সাথে এসে দেখা করেনি সূর্য। এখন ওর বাবা মায়ের কাছে আছে, আর সূর্যের বাবা নিজেই আমাকে খবর পাঠিয়েছে, আর খুব তাড়াতাড়ি সূর্য আমাদের বাড়িতেও চলে আসবে। সত্যি বলছো তুমি? তোমার কথা শুনেছে আমার খুব খুশি লাগছে, এতটা দিন পর আমরা আবার আমাদের সূর্যকে ফিরে পাবো। সত্যি আমার বোন হতো তাহলে কিছুতে
সত্যি আমাদেরকে এভাবে বিপদে ফেলতে পারতো না, আর ওই অশুভ শক্তির কালপুরুষের সাথে হাত মেলাতেও পারতো না, বুঝতে পেরেছিস তো? আচ্ছা শঙ্খিনী, এমনও তো হতে পারে যে কালপুরুষ তোমার বোন পঙ্খিনীকে বাস করে নিজের আয়ত্তে নিয়ে এসে নিজের মতো করে কাজ করাচ্ছে, তাই না? তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।